মাথার উপরে লাগছেন, কষ্ট হয় না? কষ্ট হলে কি করবো, সেখানে হয়েছে মোটেও খেলা। আচ্ছা একটা কথা বলতাম, যদি কিছু মনে না করেন, বললেন মানে আমার কাছে টাকা নাই, একটা পানি খাওয়াবেন? খান, পানি না থাকলে যদি, পানি তো মানুষের, পানি না টাকা নাই আমার কাছে, খাওয়াবেন? কি করবো এখন, আমরাও তো কিনে আনিছি রে বা, এখন অল্প কিছু তো, এখন নাই, এখন তো নাই, এখন কি করবো বলেন, যদি আপনি খাওয়ান তাহলে খাবো। খান একটা, না দাবি রাখবেন? না দাবি রাখবো না। আচ্ছা দেন তাহলে, না মান, আপনার কষ্ট হয় না? হ্যাঁ কষ্ট হয়। দাবি রাখবেন নাকি? না দাবি রাখবো না। হ্যাঁ খান, আচ্ছা খালা একটা কথা বলি, বলেন আপনি যে এইগুলো মাথায় নিয়ে ঘুরতেছেন, কষ্ট হয় না আপনার? কষ্ট হয়। তাই আপনি এত কষ্ট করেন, আপনার ছেলে মেয়ে নাই কেউ? ছেলে মেয়ে ভাতটা দেয় না। ভাত দেয় না? ছেলে মেয়ে কয়জন আপনার? দুইটি ছেলে। দুই ছেলে? দুই ছেলে। তাই মেয়ে নাই? না। তো ছেলেরা এক ছেলেও ভাত দেয় না? কর্ম ঠিক মতো হয় না, চলতে পারিনি, বিধায় তাই করতেছি। ছেলেরা বলে না যে আপনি আমার এত কষ্ট করতেছেন, বয়স হয়ে গেছে তো বুঝলি কি করবি, তারপরও করতে হয় বলে? তারপর আপনি মনে করেন যে এক জায়গায় বৈশা বসলে যাক তাও মানিয়ে নেওয়া যায় যে না আপনি এক জায়গায় বৈশা বিক্রি করতেছেন, কিন্তু এই যে দেখলাম মাথায় পানি নিয়ে যে ঘুরতেছেন, কি করবো এখন, হাতে তো হবে। তাও যদি আবার মানে শরীর ভালো থাকতো বা বয়স থাকতো তাহলে একটা কথা ছিল, শরীরও ভালো না। হ্যাঁ, এই অসুখ, এই বৃদ্ধ বয়সে এই যে মাথায় পানি নিয়ে এগুলো নিয়ে নিয়ে ঘুরতেছেন, এটাও কিন্তু একটা, এই যে ঘুরতেছেন ঠ্যাং ব্যথা করতেছে, এটা কিন্তু আরো কষ্ট বেশি। আঙ্কেলে নাই? না। মাথায় নিয়ে ঘুরতেছেন, কষ্ট হয় না? একবার একটা হাতে একটা মাথায়। হ্যাঁ কষ্ট তো হয়, কি করবো এখন, আইসি ঢাকা শহরে, বাসা ভাড়া দেওয়া লাগে, খাওয়া লাগে। তারপরও খালা এই বয়সে এত কষ্ট, একটা আপনার মাথায় একটা একটা হাতে, এইটা নিয়ে এত কষ্ট। হ্যাঁ কষ্ট তো, কি করবো এখন। আঙ্কেলের মারা গেছে কতদিন হয়েছে? মারা যায়নি রে বা, তাজাই আছে, দেশে আছে। এমনিতে তো সারাদিনে কত কষ্ট করেন তাই না? বাসা কোথায় এখানে? বাসায় কুড়িগ্রাম। কুড়িগ্রাম? ছেলেরা কি এখানেই থাকে? এখানে থাকেন? কার সাথে এখানেই থাকে? দুই ছেলে থাকে। বড় ছেলে কি করে? কাপড়ের ব্যবসা বন্ধ হয়ে গেছে, এখন আর কোন কর্ম নাই। তাই? আচ্ছা যাই হোক খালা, খাওয়া দাওয়া করছেন দুপুরে? বের হয়েছেন কখন? এই তো কালকে কয় টাকা বিক্রি করছিলেন? আড়াইশো টাকা বিক্রি করতে আপনার লাভ থাকছে কত? লাভই আমার আড়াইশো। লাভ আড়াইশো? তাই মানে সব দিয়ে আড়াইশো টাকা লাভ হয়েছে, মাশাআল্লাহ ভালো। কয়টা পর্যন্ত বিক্রি করবেন? কালকে আসছিলেন কয়টা বাজে? আর পাঁচটা পর্যন্ত বিক্রি করে বাসায় গেছেন? তাই আমার কাছে আমার সমস্যা তো সারাদিন করতারিনি, আমার অসুখ শরীর, না আমার বেশি কষ্ট লাগছে না। দেন আপনি এই বয়সে এই মাথায় নিয়ে এইগুলা নিয়ে ঘুরতেছেন, এইটাই আমার বেশি কষ্ট লাগছে। কষ্ট তো লাগে রে বা, কি করবো, শরীর কাজকর্ম করতে পারেনি। তারপর এটাও তো ওজন আছে কতটুকু? এটাও তো 5 কেজির উপরে, 5 কেজি আছে, 5 কেজি। আর এটা আছে কত দেখি, এটাও তো প্রায় 5-7 কেজি আছে, 7 কেজির উপরে। তো এইগুলো নিয়ে আপনি ঘুরতেছেন, এইটাই হচ্ছে বেশি কষ্ট। আপনি সারাদিন না খাই থাকলেও তার থেকে বেশি এটা কষ্ট। হ্যাঁ তাও ঠিক। আচ্ছা যাই হোক খালা, অনেক কথা বললাম, আমার পানিটা লাগবে না, আপনার কষ্ট শুনে আমার পানির পিপাসা মরে গেছে, আর লাগবো না। খালে খাও? না 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 রাখেন, আপনি আপনার এই কষ্টের কথা শুই না, আমার পানি খাওয়া লাগবে না, পানিটা মিশে গেছে, নেন রাখেন। রাখো? না না রাখেন রাখেন খালা।
আমার পানি লাগবো না। আর আমি বলি শোনেন, আমার কাছে টাকা আছে, আমি দেখলাম আপনি কি বলেন, ঠিক আছে? এখন আমি একটা পানির দাম দেই না, বেশি না, পানি লাগবো না, আপনি বলছেন তাতেই আমি খুশি। আচ্ছা কয় টাকা দিলে খুশি হবেন বলেন, খেলাইটা রাখেন, ধরেন আপনার কষ্ট তুলনায় এটা কিছুই না, এটা আমি আপনার আপনার ছেলে হিসাবে দিলাম, ঠিক আছে? কারণ আপনি যে কষ্ট করেন ওই তুলনায় এটা কিছুই না, ঠিক আছে? কারণ আপনি আমার মায়ের বয়সী, আপনি আমার মায়ের বয়সী হইয়া এই বয়সে এত কষ্ট করতেছেন, ঠিক আছে? আল্লাহ দেন আর কিছু দেয়। আচ্ছা দোয়া করবেন, ঠিক আছে খালা? কারণ আপনি আমার মায়ের বয়সী হইয়াও এত কষ্ট করতেছেন, এটা আপনার জন্য, আপনার জন্য হইতে পারে মনে করেন যে 500 টাকা বহুত, কিন্তু আমার জন্য এটা কিছুই না। কারণ আপনার যদি আমি আরও কিছু দিতে পারতাম তাহলে আমার ভালো লাগতো, কারণ আপনার মায়ের বয়সী, এই বয়সে এত কষ্ট করতেছেন, ঠিক আছে? ঠিক আছে খালা, তাহলে যান। আচ্ছা তার ছেলেরে বলবেন যত না পারেন তাহলে আর এগুলো করেন না খালা। নামাজ পড়েন? নামাজ নামাজ পড়বেন খালা, ঠিক আছে? আসল তো নামাজ পড়বেন, বাকিটা আল্লাহর ইচ্ছা, ঠিক আছে? তাহলে ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে, যান তাহলে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।